দর্শক বুয়েট ক্যাম্পাসে যাকে ঘিরে মূলত ছাত্র রাজনীতির নিয়ে আবারো আলোচনা এসেছে সেই ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ রাব্বি যাকে ইতিমধ্যে বুয়েট ক্যাম্পাসের হল থেকে বহিষ্কার করা হয়েছে ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আজকে আবার তাকে ঘিরে শহীদ মিনারে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগ তার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করছে আমরা সেই সরাসরি ইমতিয়াজ রাব্বির সাথে কথা বলবো সেদিন আসলে কি ঘটেছিল রাব্বি সেদিন আপনাকে ঘিরে মূলত বুয়েট ক্যাম্পাসে এখন পর্যন্ত আন্দোলন চলছে সেদিন আসলে 28 মার্চ রাতে আপনি কি কোনো কেন্দ্রীয় ছাত্রলীগের কাউকে নিয়ে ক্যাম্পাসে ঢুকেছেন এমন অভিযোগ তারা দিচ্ছে আসলে সেটা কতটুকু সত্য জি প্রথমত আমার যে বিষয়টি সেটা হচ্ছে আমার স্থায়ী বহিষ্কার এবং হল বহিষ্কার এই দাবিগুলো কিন্তু গত 28 মার্চ যে ঘটনাটি হয়েছে সেটির সাথে কিন্তু এটির সাথে সম্পর্কিত নয় তারা আমার স্থায়ী বহিষ্কার এবং হল বহিষ্কার দাবি যেদিন আমি ছাত্রলীগের পদপ্রাপ্ত হই তখন থেকেই তারা এই দাবিগুলো করে আসছে কাজেই জলগোলা করার কোনো মানে কোনো প্রয়োজন নাই যে এটি শুধু 28 মার্চের সাথে সম্পর্কিত তারা মূলত বুয়েটে শিক্ষার্থী হয়েও যে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার যে আমার মৌলিক অধিকার যে আমার সাংবিধানিক অধিকার সেটি হরণ করার জন্যই তারা মূলত আমি 14 জুলাই 2023 সালে আমি পদপ্রাপ্ত হই ছাত্রলীগের আমি কিন্তু আগেও বুয়েটে শিক্ষার্থী হওয়ার আগেও আমি বিভিন্ন মেয়াদে বিভিন্ন ইউনিটে আমি দায়িত্ব পালন করেছি আমার রাঙ্গুনিয়া উপজেলায় তারপর চট্টগ্রামে রাঙ্গুনিয়া পৌরসভায় আমি দায়িত্ব পালন করেছি বিভিন্নভাবে তারা মূলত বুয়েটের কোনো শিক্ষার্থীকেই জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে দিবে না এটাই তাদের মূল বক্তব্য এবং এই ধরনের এটা তো বেশিরভাগই স্টুডেন্ট বা এক সংঘবদ্ধ স্টুডেন্ট চাচ্ছে না যে আমি রাজনীতি করি বা আমি একা চাচ্ছি রাজনীতির বিষয়টা তো এমন এটা তো আমার অধিকারের বিষয় অন্ন বস্ত্র বাসস্থানের মতো তো অধিকারের বিষয় বিষয়টি সংগঠনের অধিকার তো সংগঠনের অধিকার কেউ যদি সংগঠন কোনো সংগঠন করতে চায় তাহলে তো তাকে বাধা দেওয়ার তো কোনো অধিকার বুয়েট প্রশাসন বা বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নামে যারা আন্দোলন করেছে তারা তো কোনোভাবেই রাখে না আর মূল যে বিষয়টি হচ্ছে বুয়েট ছাত্রলীগ নিয়ে যে বুয়েটের ছাত্রলীগের যে কার্যক্রম এই সংক্রান্ত এই বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে বুয়েট ছাত্রলীগের ইতিহাস কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই কিন্তু বুয়েট ছাত্রলীগের ইতিহাস শুরু বুয়েট ছাত্রলীগ বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছে যে সংগঠনটি কাজেই স্বাধীন বাংলাদেশে বুয়েট ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো কোনো স্থান থাকতে পারে না এটা বাংলাদেশের সংবিধানের বাংলাদেশের প্রশাসনের বা বুয়েট প্রশাসনের বা বাংলাদেশ সরকারের সেই নৈতিক অধিকার নাই যে তারা বুয়েট ছাত্রলীগকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের কোন স্থানে তারা সেটিকে নিষিদ্ধ করবে আপনি 28 মার্চে যে ঘটনাটি ঘটেছে আপনি কি কেন্দ্রীয় কোনো ছাত্রলীগ ওখানে প্রবেশ করেছে কিনা বা আপনার সাথে আপনি কি ওখানে লিড দিয়ে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে প্রবেশ করেছেন জি 28 তারিখে যে ঘটনাটি হয়েছে আমি ওখানে উপস্থিত হয়েছি যখন দেখতে পেয়েছি অনেক বেশ কিছু লোক সমাগম সেখানে হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে কিন্তু দেখা যাবে অনেক বেশি লোক সমাগম হওয়ার বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি ওখানে উপস্থিত হয়েছি আমি সত্যি বলতে আমি মোটেও অবগত ছিলাম না যে এখানে ছাত্রলীগের কেউ আসবে এখানে কিন্তু শুধু ছাত্রলীগের না বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির সাথে সম্পর্কিত বা সম্পর্কিত না এবং কি বুয়েটার অনেক শিক্ষার্থীও কিন্তু ওই দিন ওই ঘটনায় উপস্থিত ছিল এবং ওই দিন গেটে কোনো তালা দেওয়া ছিল না গেট কিন্তু খোলাই ছিল তো কাজেই ওইখানে যেমন ছাত্রলীগের নেতৃবৃন্দরা এখানে বুয়েট ক্যাম্পাসে ছিল তারপরে সাধারণ শিক্ষার্থীরাও যেমন ছিল তারপর আমরাও যেমন ছিলাম আরও অনেকেই ছিল কিন্তু বারবার কেন এটি বলা হচ্ছে যে বুয়েট ছাত্রলীগ বুয়েটে ছাত্রলীগ কোনো এখানে সভা করেছে সেমিনার করেছে কোনো সাংগঠনিক কাজ করেছে অডিটোরিয়ামে সিসিটিভি ফুটেজ চেক করলে তো সব প্রমাণ হওয়ার কথা কিন্তু তারা কেন সিসিটিভি ফুটেজ চেক করার কথা না তুলে তারা কেন আমার হল বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছে এটি কিন্তু বিষয়টি উদ্বেগের এবং এই বিষয়গুলো তদন্ত করা দরকার আর যারা আন্দোলনকারী তারা সবাই তো আসলে এই আন্দোলন তারা মনে প্রাণে সত্যতা তো তারা সবাই জানেন যখন কারা কেউ কোনো অভিযোগ তুলবে অভিযোগের ভিত্তিতে অভিযোগ যদি গুরুতর হয় অবশ্যই একটা ম্যাসিভ কেওস একটা সৃষ্টি হবে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে মূলত একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী যারা আমাদের বিগত সময়গুলোতে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার বিতরণ প্লাস 26শে মার্চ বুয়েট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কোনো ব্যানার ছাড়া রাষ্ট্রীয় কোনো কিছু ছাড়া আমরা এই কার্যক্রমগুলো করেছিলাম আমাদের বারবার যারা প্রশ্নবিদ্ধ করেছে যারা বারবার আমাদের নিয়ে বসতে চেয়েছে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে আমরা কেন করলাম এটা তারাই কিন্তু এগুলার মূল ইন্ধনদাতা এবং আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যারা স্বাধীন বাংলাদেশের সৃষ্টির সাথে যারা জড়িত ছিল
স্বাধীন বাংলাদেশ সৃষ্টির লড়াই সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নিষিদ্ধ করার অধিকার কিন্তু বাংলাদেশ সরকারের নেই, বুয়েট প্রশাসনের নেই বা কারোই নেই। কাজেই আমি অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাবো যে তিনি যাতে এই বিষয়টি নিয়ে গুরুত্ব আরোপ করে এবং এই বিষয়টি যাতে গুরুত্বের সাথে বিবেচনা করে। আপনি একজন বুয়েট শিক্ষার্থী হিসেবে আপনি কি মনে করেন কিনা বুয়েটের ছাত্র রাজনীতি চালু থাকা উচিত কিংবা চালু না থাকলে ভালো, কোনটা মনে করছেন? অবশ্যই চালু থাকা উচিত। অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অধিকার তো কেউ রাখতে পারে না, এটা অধিকারের বিষয়। অন্ন বস্ত্র বাসস্থানের মতো কেউ যদি রাজনীতি করতে না চায় সে করবে না, কিন্তু কেউ যদি রাজনীতি করতে চায় তাকে বাধা দেওয়ার তো অধিকার কেউ রাখতে পারে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং বুয়েট ছাত্রলীগ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বীর মুক্তিযোদ্ধা এসআইএম নুরুন্নবী বীর বিক্রম, যিনি ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বা ইপুয়েট ছাত্রলীগের যিনি সভাপতি ছিল, তারপরে 1969 সালে যিনি গণবন্ধন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারপর 6 দফা আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছে এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে এবং রাজবন্দীদের বিরুদ্ধে আগরতলা মামলায় বঙ্গবন্ধু এবং রাজবন্দীদের মুক্তির জন্য যারা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই সংগঠনটিকে বুয়েটে নিষিদ্ধ করার অধিকার কেউ রাখে না। এবং আমি এটাও মনে করি একজন ছাত্র যদি বুয়েটে ছাত্র রাজনীতি করতে চায় তাকে করতে দেওয়া উচিত, এটা মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমরা দেখেছি যে আপনাদের মধ্য থেকে বলা হচ্ছে যে বিভিন্ন সময় 2019 সালের পর ছাত্র রাজনীতি ওখানে বন্ধ করার পরে আপনাদের ছাত্রলীগ থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন অন্যান্য ছাত্র সংগঠনগুলো ওখানে সক্রিয় আছে, শুধুমাত্র আপনারা ছাত্রলীগ সেখানে রাজনীতি করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছেন। আসলে কি সেখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছাত্র রাজনীতি চালিয়ে যাচ্ছে কিনা? দেখুন, এই বিষয়টি বলতে চাই, আমরা মূলত ছাত্র রাজনীতি করতে গিয়ে ওখানে বাধাগ্রস্ত হইনি। যদি ধরতাম যে ছাত্র রাজনীতি করতে গিয়ে বুয়েটের রাজনীতি করতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হয়েছি তাহলে এই বিষয়টি আমরা তো গুরুত্ব দিই, যেহেতু বুয়েটের রাজনীতি নিষিদ্ধ তাহলে এটা আমরা মেনে নিতাম। কিন্তু আমরা বাধাগ্রস্ত হয়েছি যখন আমরা 26শে মার্চ প্রোগ্রাম করতে গিয়েছি, 17ই মার্চ যখন আমরা ইফতার বিতরণ করেছি তখন আমরা প্রশ্নবিদ্ধ হয়েছি, আমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তো কাজেই এটা স্বভাবতই আমরা হিজবুত তাহরির বিভিন্ন লিফলেট ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আমরা আগের যে ইন্টারভিউ এগুলোতে আমরা লক্ষ্য করছি বুয়েটের ছাত্র, তিনি নিজে দাবি করলেন যে বুয়েট শিক্ষার্থীরা তাদের বুয়েট ক্যাম্পাসে তাদের নেতাকর্মী রয়েছে। কাজে এখানে তো এখানে আমার আর এটা ক্ল্যারিফাই করার কোনো দরকার নেই যে বুয়েটে কোনো অপরাজনীতি চলছে কিনা। এটা অপরাজনীতি যদি না চলতো তাহলে যারা স্বাধীনতার পক্ষের যে জাতীয় দিবসগুলা আমরা করতে গিয়ে বাধাগ্রস্ত হবো কেন যদি অপরাজনীতি না থাকে, এটা আমি প্রশ্ন রাখতে চাই সবার কাছে। জি, আপনাকে ধন্যবাদ।